রাজের ছবি? রাজের ছবি দিয়ে কি করবি? ওর মায়ের চোখের পানি মুছাতে। মায়ের বুকে জমে থাকা দুঃখের পাহাড় ভেঙে ফেলতে, মাকে তার হারানো সুখের সংসার ফিরিয়ে দিতে চেয়েছিল। অতটুকু মেয়ের, অতটুকু মেয়ের কি বিরাট আশা! কোন ষড়যন্ত্রের জন্য ওখানে আসেনি মা, ও এসেছিল ওর মায়ের অধিকার ফিরিয়ে দিতে। এসব তুমি কি বলছো বড়বাবু? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, মাথা আমাদের খারাপ হয়ে গিয়েছিল, এখন ঠিক হয়ে গেছে বাপ। কাজলের ছোট্ট মেয়ে আমার চোখ খুলে দিয়েছে। চোখ খুলেনি বড়বাবু, বরং তোমার চোখ অন্ধ করে দিয়েছে। কিন্তু আমি তা হতে দেবো না, ওকে আমি বের করে দেবো। ওই শয়তান লম্পটের মেয়ের এই বাড়িতে কোনো জায়গা নেই। দেখি, শয়তান লম্পটের মেয়ে নয় মা। তুমি তুমি কথা বলতে পারলে বড়বাবু? দিঘির বাবা ওই মোহাম্মদ শয়তান লম্পট নয়? দিঘির বাবা ওই লম্পট নয় মা। মোহাম্মদ নয়? তবে কে কে দিঘির বাবা বলো, চুপ করে থেকো না, বলো কে দিঘির বাবা? রাজ। রাজ? হ্যাঁ মা, হ্যাঁ, দিঘি রাজের ঔরসজাত সন্তান। কাজল মোহাম্মদকে বিয়ে করেনি মা, যখন শুনেছিল আমি তোকে রাজের বউ হিসেবে আংটি পরিয়ে দিচ্ছি, তখন সে তোর আর রাজের জীবন থেকে সরে যাওয়ার জন্য মোহাম্মদকে ভাড়া করে স্বামী স্ত্রীর অভিনয় করেছিল, তোর জীবনের হাসি ফোটাতে, তোর বাবার স্বপ্ন পূরণ করতে, ওর বড় বড় আংটির মর্যাদা রাখতে। এত বড় ত্যাগ করেছিল কাজল, তার আমরা ওকে বুঝতে পারিনি, বুঝতে পারিনি। ওকে নিয়ে এলি না কেন বড়বাবু? আনতে চেয়েছিলাম, আনতে চেয়েছিলাম মা, কিন্তু কাজল আসেনি। বলল আপনাদের রক্ত দিঘিকে আপনারা নিয়ে যান, কিন্তু আমি ওখানে গিয়ে কিরণের জীবনে কোনো অশান্তির আগুন জ্বালাতে পারবো না, জ্বালাতে পারবো না। বড়বাবু, একজন শুধু ত্যাগ করে যাবে, আর আমি আমি নিজের মতো তা গ্রহণ করবো, তা হয় না বড়বাবু, তা হয় না। আচ্ছা বড়বাবু, আমি যদি কাজলের পাথরে ক্ষমা চাই তাহলে কাজল কি আমাকে ক্ষমা করবে না? বলো বড়বাবু, ও কি আমাকে ক্ষমা করবে না? বলো। পারবি, তুই পারবি কাজলকে ফিরিয়ে আনতে, যা।